চিত্রাঙ্কন কর্মশালার মাধ্যমে পথ চলা শুরু করল ইজেল নামাঙ্কিত আর্টিস্ট ফোরাম। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে ডাকবাংলো রোডে অনন্য থিয়েটারের সভাগৃহে শুরু হয় কালিয়াগঞ্জ আর্টিস্ট ফোরামের উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলিত করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পৌর প্রশাসক শচীন সিংহ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের প্রবীণ চিত্রশিল্পী অশোক ভদ্র, অনন্য থিয়েটারের সভাপতি রঞ্জন কুমার মোদক সহ বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনায় কালিয়াগঞ্জের দুই প্রয়াত চিত্রশিল্পী রবীন্দ্রনাথ তালুকদার এবং সুধাংশু শেখর বিশ্বাসের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। প্রচুর শিল্পী রয়েছে, এমনকি কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত গ্রামেও বহু ভালো শিল্পী রয়েছে, কিন্তু এরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে তারা ছবি আঁকত। তো আমরা চিন্তাভাবনা করেছি যদি ব্লকের সমস্ত শিল্পীদের একটি ছাতার নিচে নিয়ে আসা যায়, তাহলে পরে একে অন্যকে সাহায্য করে যেমন শিল্পের উৎকর্ষতা বৃদ্ধি করতে পারবে, তেমনি তারা শিখতেও পারবে এবং আমাদের কিছু দাবি দাওয়াও থাকতে পারে। যেমন কালিয়াগঞ্জে কোনো আর্ট কলেজ নেই, আর্ট গ্যালারি নেই, এরকম উদ্যোগ যদি আমরা নেই, সংঘবদ্ধ হতে পারি, তাহলে পরে আমাদের একটা কালিয়াগঞ্জের শিল্পচর্চার একটা উৎকর্ষের স্থানে পৌঁছতে পারে। এই উদ্দেশ্য নিয়েই আমরা তৈরি করেছি ইজেল কালিয়াগঞ্জ আর্টিস্ট ফোরাম। আপনি কোন পদে রয়েছেন? এই যে আর্টিস্ট ফোরাম, এর একটা কার্যকরী কমিটি রয়েছে, এখানে আমি রয়েছি সভাপতির পদে, আর নিহার দেবনাথ সে রয়েছে সম্পাদক, আর সহসভাপতি রয়েছে আমাদের কৃষ্ণপদ বর্মণ। এই যে কমিটি গঠন করার উদ্দেশ্যটা কি রয়েছে, কতজনের জন্য কমিটি গঠন করা? এটা আমাদের যে কালিয়াগঞ্জে যত শিল্পীরা রয়েছে এখনও পর্যন্ত আমরা সমস্ত শিল্পীদের পর্যন্ত রিচ করতে পারিনি, তবুও আমরা মোটামুটি 55 জন মিলে একটা সদস্য মেম্বার রয়েছে, 55 জন মেম্বার মিলে এমনকি 11 জনের একটা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ঠিক আছে, আমাদের যে ফোরামটা, হ্যাঁ হ্যাঁ, আর উপদেষ্টা মণ্ডলীতে আমাদের কালিয়াগঞ্জের যারা বরিষ্ঠ শিল্পীরা রয়েছিলেন, আগে থেকে কাজ করছিলেন, তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে কয়েকজনরা আছে, 5 থেকে 7 জন বোধ হয়, তাই না? কি করলেন আজকে আপনারা? আমরা এখানে একটা ওয়ার্কশপ করলাম, যেখানে আমাদের সর্বপ্রথমে এখানে উদ্বোধনী একটা অনুষ্ঠান করা হলো, যেহেতু প্রতিষ্ঠা হয়েছে তার শুধু কমিটি গঠন হয়েছিল, আজকে তার প্রথম দিন ছিল যে উদ্বোধন হলো, তারপরে আমরা একটা ওয়ার্কশপ করলাম যেখানে সব শিল্পীরা মিলে তাদের নিজেরা কিছু কাজকর্ম করেছে, ছবি এঁকেছে তারা। অফিস কি হয়েছে না অফিসের চিন্তা ভাবনা রয়েছে? এখনও তো সবে তো সংগঠনটা তৈরি হয়েছে, এখনও পর্যন্ত আমাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই। ঠিক আছে, তো কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর বলেই আমাদের শুধু সংগঠনটা হয়েছে। তো আমাদের অনন্য থিয়েটার আমাদেরকে অনেক রকমভাবে হেল্প করেছে, যেমন ওনাদের যে প্রাঙ্গণ সেটা আমাদের ইউজ করার জন্য দিয়েছে, ওনাদের ঘরটাতে আমরা কাজকর্ম করতে পারছি, মিটিং টিটিংগুলো করার জন্য আমরা তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। আগামী দিনে আমাদের যেমন শিল্পী যারা আছে তাদের উন্নয়নের জন্য হয়তো আমরা কিছু ওয়ার্কশপ করতে পারি, যারা বড় শিল্পীদের নিয়ে এসে বছরে অন্তত পক্ষে একটা আমাদের এক্সিবিশন করার চিন্তাধারা আছে, এবং কি কালিয়াগঞ্জের সৌন্দর্যায়নের জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে চলেছি আগামীতে, সাথে ছোট বাচ্চাদের আর্ট কম্পিটিশন করা এবং কি তাদের জন্য ওয়ার্কশপ কন্ডাক্ট করা। ঠিক আছে, এই সমস্ত কর্মসূচি আপাতত আমাদের এবছরের জন্য ধার্য করা হয়েছে, আগামীতে আরও বিভিন্ন রকম কর্মসূচি আমরা নেব। বর্তমানে এই আর্টের চাহিদা কেমন, বাড়ছে না কমছে? আর্টের চাহিদা যতদিন ধরে মানুষ থাকবে তার মধ্যে শিল্প থাকতেই হবে। ঠিক আছে, যতদিন মানব প্রজন্ম থাকবে ততদিন আশা করি শিল্প থাকবে। ঠিক আছে, আর এটার চাহিদা দিন দিন বেড়েই চলেছে, সেটার অন্ত নেই, কারণ শুধু হয়তো তার দিকগুলো কিছু কিছু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তবে ছবির যেমন কাজ রয়েছে, শুধু ছবিই না, সাথে সাথে স্কাল্পচারের যারা কাজ করে তাদেরকেও আমরা যুক্ত করছি। ঠিক আছে, তো বিভিন্ন রকম হাতের কাজ যারা নিয়ে আছে তাদেরকে আমরা একত্রিত করে কাজগুলোকে যাতে আরও ডেভেলপ করতে পারি, আমরা কালিয়াগঞ্জের যে শিল্পটাকে যাতে আরও উঁচু স্তরে নিয়ে যেতে পারি,
সেই চিন্তাধারা আমাদের রয়েছে। এই যে পরিকল্পনাটা কি রয়েছে আপনাদের? আমাদের মানে কালিয়াগঞ্জের যেমন হচ্ছে যে সাংস্কৃতিক দিকটা কিন্তু জায়গা তৈরি হয়ে গেছে, যেরকম নাটকের কথা সবাই বলে এখন, কালিয়াগঞ্জের নাটকের চর্চার কথা বলে, গান নাচ কথা বলে, কিন্তু এত বছর ধরে যেটা ছিল বিক্ষিপ্তভাবে ছবি আঁকার যে বিষয়টা, যারা এখানকার পেইন্টার যারা আর্টিস্ট যারা, তারা কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল, সবাই নিজে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল, সেটা প্রফেশনালি হোক বা শখে হোক। তো এই জায়গাটা আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে সবাই মিলে, মানে কেউ যাতে এর থেকে এর বাইরে যেন কেউ না থাকে, এখানে কোনো রাজনৈতিক কোনো কোনো রঙের ব্যাপার নেই কারোর সঙ্গে, এটা সম্পূর্ণ শুধুমাত্র শিল্পীদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেই প্ল্যাটফর্মে থেকে তার কাজের রসদ পাবে এবং এই শহরকে নিয়ে এবং পরবর্তী প্রজন্ম যাতে এখান থেকে সহযোগিতা পায়। এর সাথে সাথে যেটা বলার বিষয়, যেমন হচ্ছে বড়দের কর্মশালা করা, এক্সিবিশন করা, আমাদের সেক্রেটারি বললেন, আমাদের সভাপতি মহাশয় বললেন আর কি, যে বড়দের কর্মশালা করা, মানে যারা যেটুকু নিয়ে কমার্শিয়ালি যারা কাজ করছে বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে বা প্রফেশনাল নানান ক্ষেত্রে পুজো প্যান্ডেলের কাজ করা, থিমের উপরে কাজ করা, সেটারও যাতে মানোন্নয়ন ঘটে, তাদের আরও এনরিচ করার জন্য বাইরের থেকে শিল্পীদের নিয়ে এসে তাদেরকে দিয়ে আবার কর্মশালা করানো, এটা একটা পরিকল্পনা। বছরে অন্তত একবার করে শীতের মরশুমে একটা বড়দের জন্য একটা এক্সিবিশন করা, এগুলোর সাথে সাথে বাচ্চাদের কাজ, বাচ্চাদেরকে আরও উৎসাহিত করে, দেখা যায় ঘরের মধ্যে প্রত্যেকে ঘরে বাড়িতে বসে বসে আর্ট শিখছে তারা, এবং সরকারি উদ্যোগে বা বেসরকারি কোনো ক্লাব তাদের কম্পিটিশন করাচ্ছে, কিন্তু তাদের জন্য কিন্তু কর্মশালার আয়োজন কিন্তু হয় না, যে বাইরের থেকে শিল্পী নিয়ে এসে তাদেরকে কর্মশালার মধ্যে দিয়ে আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটা করা হবে। শিশুদের একটা কাজ শুরু হবে, তাদের এক্সিবিশনের কথা ভাবনা আছে, কম্পিটিশনের কথাও ভাবনা আছে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেক্রেটারি বললেন, আমাদের সভাপতি আশা করি বলেছেন, যে এই শহরটাকে সুন্দর করে সাজানো, আমরা প্রত্যেকে শহরকে ভালোবাসি, আমাদের কালিয়াগঞ্জ শহরকে ভালোবাসি, তো সরকারি এবং বেসরকারি বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেমন পৌরসভা হতে পারে, ব্লক অফিস হতে পারে, বা কোনো স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ক্লাব হতে পারে, তাদের যে প্রাঙ্গনগুলো আছে বা দেওয়াল আছে সেটাকে আমাদের পরিকল্পনা রয়েছে, তাদের সহযোগিতা নিয়ে আমাদের শিল্পীরা সেই জায়গাগুলোকে এমনভাবে একটা পরিকল্পনামাবিকভাবে সাজিয়ে তুলবে যাতে আমাদের দেখে শহরটাকে দেখলে সুন্দর লাগে, এটা আমাদের হচ্ছে আর একটা ভাবনা। আর্ট কলেজ এবং হচ্ছে তার সাথে সাথে যে আমাদের আমাদের কলকাতার বাইরে উত্তরবঙ্গে কিন্তু কোনো আর্ট কলেজ নেই, আমাদের দেখা যাচ্ছে যে বর্তমান সরকার এই ধরনের উদ্যোগ নিচ্ছে, মেডিকেল কলেজ কিন্তু আগে রায়গঞ্জে ছিল না, বা বালুরঘাটের জন্য একটা উদ্যোগ নিচ্ছে, ইউনিভার্সিটি ছিল না, আমাদের থেকেও একটা জোরালো দাবি করতে পারি যে আমাদের উত্তরবঙ্গে একটা আর্ট কলেজ করা, যেখানে চারুকলার উপরে তাদের শিক্ষা, মানে একদম একাডেমিক শিক্ষাটা তাদের পাবে আর কি, সেরকম একটা দাবি তোলবারও তো একটা প্ল্যাটফর্ম তৈরি করা আমাদের লক্ষ্য আর কি।